হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি আর আমার ওয়াইফ দুজন সেন্ট্রাল লন্ডন টার্গেট করছি, আর ওইখানে যাইতেছি। এখন বাসে আছি, যে টেইলফোর্ড থেকে আমরা উঠছি। আরও বাস চেঞ্জ করতে হবে, মাইল ইন্ডে গিয়ে নামবো একটু পরে, অ্যান্ড দেন অ্যাগেইন বাস ধরতে হবে। তো পুরো ভিডিওতে সাথে থাকার চেষ্টা করবেন, তাহলে সেন্ট্রাল লন্ডনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, আর সেখানে কিছু সুন্দর প্লেস ভিজিট করব, যে প্লেসগুলোই মূলত হচ্ছে মুভি শুটিং হয়েছে। এখন আমরা বাসে করে যাইতেছি 4 to 5-এ। Hello everyone, this is the Tower of London. Come with me, I'll show you. এটাকে টাওয়ার অফ লন্ডন বলা হয়। আমরা এখন সেন্ট্রাল লন্ডন দিকে আসছি, সো টাওয়ার অফ লন্ডন ঘুরতে আসলাম, অ্যান্ড লন্ডন ব্রিজে যাব, প্ল্যানিং আছে। মানে এখনো মানুষ কেমন, মানুষ ভালোই। ব্রিজের মধ্যে আমরা আসছি, একটু অবস্থা দেখি। ওয়েদার তো অনেকটা ভালো না, কারণ বৃষ্টি পড়তেছে হালকা হালকা এই অবস্থাতে। ওকে গাইজ, সাথে থাকেন, টিকেট অ্যান্ড এন্ট্রেন্স। সিরিয়াসলি, টিকিট কাটা লাগে? Sorry. It's okay. Okay, একটু ভিউ দেখেন। একটু রেস্ট নিয়ে এখানে দাঁড়াই, তারপরে যাবো। আজকে আপনাদেরকে লন্ডন টাওয়ারের, মানে লন্ডন ব্রিজ, লন্ডন টাওয়ার না, লন্ডন ব্রিজের আরেকটা সৌন্দর্য দেখায়, যেটা হচ্ছে মেঘ। মেঘের দিকে খেয়াল করেন, যত দূর চোখ যায় মেঘটা যেন দেখা যেতেছে এখানে, অনেক দূর পর্যন্ত। দেখতে আসলে অন্যরকম লাগে। নিচে তাকালে মনে হয় পুরোটা যেতে পারি এরকম লাগে পানি। একটা জিনিস বলি, যাইতে যাইতে জীবন অনেক কঠিন পরিস্থিতিতে আপনাকে ফেলবে, তবে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করা লাগে, করতে হবে শক্তভাবেই। জীবনে চলার পথে দেখবেন, যখন কোনো ভালো কাজ করবেন, আপনার হাজারো শত্রু আপনার সামনে চলে আসবে।
আর যখন খারাপ কাজ করবেন দেখবেন অনেক বন্ধু সামনে চলে আসে। তো আসলে এদের মধ্যে থেকেই আপনার সঠিক বন্ধুকে নির্বাচন করতে হবে। ওকে গাইজ, আমরা এখন দৌড়াইতেছি কারণ আমাদের লন্ডন ব্রিজ ধরতে হবে সন্ধ্যা হওয়ার আগে, মানে সন্ধ্যা হইলে একটু আলো পাবো না, দেখতে পারবো না, ছবি তুলতে পারবো না, আপনাদের দেখাইতে পারবো না। এই কারণে এখন আমরা দুজনই দৌড়ের উপরে আছি এদিকে, যাতে তাড়াতাড়ি আপনাদেরকে দেখাইতে পারি লন্ডন ব্রিজটা। এর আগে টাওয়ার ব্রিজ দেখেছি, ওইটা লন্ডন ব্রিজ কিন্তু এটা টাওয়ার ব্রিজ বলে আর কি, কিন্তু এখন লন্ডন ব্রিজের দিকে যাইতেছি সোজা। সো সাথে থাকুন আর দৌড়ের উপরে থাকেন যত বেশি দৌড়ানো যায়। আর লিংকন অ্যান্ড অনি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব সব এই নামেই, আপনারা ফলো সাবস্ক্রাইব সব করে দেবেন যা যা আছে। আর হ্যাঁ, আমরা একটা ফেসবুক পেজ খুলছি, নাম অ্যাকচুয়ালি হইতেছে মেগা সুপার সেভার। তো ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন, ভালো প্রোডাক্ট কম দামে দিতে পারবো। আমরা নিজেরাই এটা অন করছি, ইউকের প্রোডাক্টগুলো আপনারা পাবেন, তাছাড়া বিভিন্ন দেশের প্রোডাক্ট আপনারা পাবেন, জাস্ট নট অনলি ইউকে। আশা করি সেখান থেকে অর্ডার করবেন, অর্ডার করলে এটা নিশ্চিত দিতে পারি আপনারা কম টাকায় ভালো পণ্য পাবেন। আর আমাদের মেইন এইম হচ্ছে কম টাকায় ভালো মানের প্রোডাক্ট আপনাদের কাছে দেওয়াই, এটা আমাদের প্রধান উদ্দেশ্য। সবাই সাপোর্ট করবেন আর বেশি বেশি করে কেনাকাটা করবেন আমাদের অনলাইন স্টোর থেকে, যেটা হচ্ছে মেগা সুপার সেভার। এখানে কিছু ভাস্কর্য দেখতে পাইতেছি, আই ডোন্ট নো তারা এটা তারা কী মিন করতেছে, বাট আমি আপনার সাথে শেয়ার করতে চাই। সেন্ট্রাল লন্ডনে মূলত এখানে একটা ভাস্কর্য আছে, ওকে গাইজ, দৌড়া দৌড়া আসছি লন্ডন ব্রিজ দেখার জন্য। সো আপনারা দেখেন লন্ডন ব্রিজ কেমন, এটা হচ্ছে লন্ডন ব্রিজ। বাট এর আগে যে লন্ডন টাওয়ারে ছিলাম, আই থিঙ্ক ওই ব্রিজটা বেশি সুন্দর ছিল এটা থেকে, এটা এটা থেকে মেবি ওইটা একটু বেশি সুন্দর, এখানে মানুষজনও কম, ওইখানে মানুষজন বেশি ছিল। ভালোবাসার মানুষকে অনেকে বলে মুক্ত করে দেওয়া উচিত, আমার মতে নিজের বাহু ডোরে আবদ্ধ করে রাখা উচিত, যাতে সে সারা জীবন আপনার বুকের মাঝেই থাকতে পারে। এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরূপ। গাইস, লিংকন অ্যান্ড অনি আমার ব্লগ পেজ, ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আর সিনারি যদি পছন্দ করেন, ঘুরতে যদি ভালোবাসেন, সো ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে, আই হোপ সো। আমি মূলত বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ভিডিও তৈরি করি, সাথে আমার ওয়াইফ থাকে, আমরা দুজন দৌড়াদৌড়ি ঘুরাঘুরি করি আর কি। সো আপনাদের ভালো লাগার জন্যই আসলে ভিডিওগুলি তৈরি করা, কারণ আপনারা না দেখলে আমার বানায় কোনো লাভ হয় না। আর ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে ঘুরবো, কিছু স্মৃতি রাখবো, কোথায় কোথায় গেছি, কী কী করছি, আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আপনাদের ফিলিংসগুলো কমেন্টে শেয়ার করবেন অবশ্যই। সো এটা লন্ডন ব্রিজ, এখন আরও অনেক দিয়ে যাবো, সো রাত হয়ে যাবে, আই থিঙ্ক ওই ভিডিওগুলি মনে হয় ভালো আসবে না, কিন্তু পরে হয়তো আরও একদিন কোনো সময় আসলে দিনের বেলা সেগুলি শ্যুট করলে হয়তো ওগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর কি। আর রাতের ভিডিও কেমন আসবে আই ডোন্ট নো, সো রাতেরগুলি ভালো না আসলে ওগুলি দেবো না, বাট চোখ রাখবেন পেজের দিকে আর ইউটিউবের দিকে, পরে ভালো ভালো ভিডিও অবশ্যই দিনের বেলা শ্যুট করে দিব, যাতে আপনারা স্পষ্ট বুঝতে পারেন। এখন 15 নম্বর বাস উঠবো, ওইটা একবারে সেন্ট্রাল লন্ডনের মেইন জায়গাটাতে চলে যাবো, যেখানে লন্ডন আই, লন্ডন আইটা দেখার ইচ্ছা আছে। আর হচ্ছে যে ক্লক ওইটা দেখবো, এই তা আপনার সাথে পরে অন্য ভিডিওতে আর অনেক কিছু শেয়ার টেয়ার করবো এমনি। গাইস, গেস হোয়াট, আমরা এখন কোথায় আছি? রাইট নাও আমরা আছি লন্ডন আইয়ের সামনে।
সো সন্ধ্যার সময় আসলে আপনাদের এই ভিউটা দেখানোর জন্য অনেক দৌড়াদৌড়ি করে চলে আসছি, বিকজ সন্ধ্যা লাইটিং পাওয়া যায়, এই লাইটিংগুলো দিনের বেলা বোঝা যাবে না দিনে আলোতে। সো আমরা আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করবো, কাছ থেকে আপনারা দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা শেয়ার করবেন প্রচুর পরিমাণে অন্যরা যাতে দেখতে পারে। তাহলে চলুন লন্ডন আইয়ের আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। দেখেন ওই যে লন্ডনের রিক্সা, এটা হচ্ছে ওখানে রিক্সা, জুম করে দেখাই। আর ওই পাশে আর অনেকগুলো রিক্সা দেখছিলাম, এগুলি তো এখানে এখন জাস্ট একটা। আরও কয়েকটা রিক্সা আসতেছে গান বাজাতে বাজাতে। এই সব হচ্ছে রিক্সা, ভিউটা দেখেন জাস্ট অসাধারণ একটা ভিউ। এইটাকে কেউ ভুতুরে বাংলা মনে করবেন না, ডোন্ট থিঙ্ক দিস হাউস আর হাউন্টেড। দেখতে কিছুটা হরর টাইপ লাগে। সো এখন আমি একবারে লন্ডন আইয়ের নিচে আছি, বরাবর নিচ থেকে ঠিক মতো বোঝা যায় না। তো দেখেন এটা স্লোলি আস্তে আস্তে ঘুরতেছে, কিন্তু নিচের দিকে এরকম করে একবারে স্লোলি ঘুরতেছে, কারণ এটা হিউজ হিউজ, অনেক উপরে, প্রচুর উপরে। উপরে আপনারা দেখেন